আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন সরাসরি রাস্তা দেখা যাচ্ছে কিভাবে। যে কোনো এলাকার হোক না কেন, আপনারা অবশ্যই আপনাদের যে কোনো রাস্তা আপনারা খুব সহজে বের করতে পারবেন। আপনি যদি কোনো অপরিচিত একটা জায়গায় গিয়ে অবস্থান করেন, সেখানে গিয়ে যদি আপনি রাস্তাটা ভুলে যান, আপনি খুব সহজে রাস্তাটা বের করতে পারবেন সেখানকার, এবং সরাসরি আপনার মোবাইল দিয়ে রাস্তাটা দেখতে পাবেন স্পষ্টভাবে। তো দেখুন, এটা একটা কিন্তু নর্মাল রাস্তা, এটা গ্রামের মধ্য দিয়ে রাস্তা। এই রাস্তাটা খুব সুন্দরভাবে দেখানো যাচ্ছে যে আপনারা কীভাবে যাবেন এই রাস্তাটা দিয়ে, খুব সুন্দরভাবে রাস্তাটা দেখানো হচ্ছে। তো এটা আপনারা কিভাবে দেখবেন আপনাদের মোবাইল দিয়ে, এই প্রসেসটা আজ সুন্দরভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, একটা কথা না বললে নয়, আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট ভিডিও আপলোড করা হয়। সকল প্রকার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সর্বোত্তম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো সরাসরি আপনারা আপনাদের মোবাইলের মেনু বারে চলে যাবেন, উপরে যে অপশনগুলো আছে এই অপশনগুলো বের করবেন। করার পর এখান থেকে আপনার মোবাইলের ডাটাটা অথবা ওয়াইফাইটা অন করে নেবেন। তো আমি মোবাইল ডাটাটা অন করলাম। করার পর আপনারা আপনাদের যে লোকেশন আছে মোবাইলের, এই লোকেশনটা অন করে নেবেন। তো আমার এখানে লোকেশন অন করা আছে, আপনারা চাইলে এই লোকেশনটা অন করে নেবেন। যদি আপনাদের অফ করা থাকে আপনারা অবশ্যই অন করে নেবেন। লোকেশন অন ছাড়া কিন্তু আপনারা দেখতে পারবেন না। তো লোকেশন অন করার পর আপনারা সরাসরি আপনাদের মোবাইলের ম্যাপস নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা ওপেন করবেন। দেখুন, ঠিক এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন। তো আমার জানা মতে সকলের মোবাইলে এই অ্যাপসটা আছে, ম্যাপ নামের। এই ম্যাপ নামের অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস বাইর হবে। এখানে আপনারা এই যে চাকার মতো একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। তো এই চাকার মতো অপশানে ক্লিক করার পর আপনাদের যে লোকেশন আছে, আপনারা যে জায়গায় অবস্থান করতেছেন ঠিক সেই জায়গায় এখানে নিয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা যে রাস্তাটা দেখবেন, এখানে আশেপাশে অনেকগুলো রাস্তা আছে, ওই রাস্তাটায় ক্লিক করবেন। তো আমি মনে করুন এখানে এই রাস্তাটা খুঁজে বের করবো। তো এই রাস্তাটার উপর একটা ক্লিক করলাম। তো এই রাস্তাটাতে ক্লিক করার পর এখানে নিচে একটা অপশন আছে, দেখুন এখানে ফটোর মতো একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের ম্যাপে সরাসরি রাস্তাটা বের হবে। তো আপনারা যদি এবার সামনের দিকে যেতে চান, এখানে যে টিটমার্কের মতো চিহ্নটা দেখতেছেন, এই টিটমার্কে ক্লিক করবেন। তো আপনারা রাস্তাটার সামনের দিকে যেতে পারবেন, আরও রাস্তার আশেপাশের এলাকাটা দেখতে পাবেন, এবং রাস্তার সাইডে কী আছে না আছে, স্কুল কলেজ সহ সকল কিছু আপনারা এই এখানে ম্যাপের মধ্যে দেখতে পাবেন। তো আপনারা যেখানেই বসবাস করুন না কেন, এই ম্যাপের মাধ্যমে যে কোনো জায়গার ছবি সহ আপনারা লোকেশন বের করতে পারবেন। তো ছবি বের করার পর আপনারা এটা রোটেট করে সব, মানে এই রাস্তার আশেপাশের সকল এলাকাটা আপনারা দেখতে পারবেন, সম্পূর্ণভাবে রোটেট করতে পারবেন। আশেপাশে স্কুল কলেজ যা থাকবে আপনারা সব কিছু সুন্দরভাবে বুঝতে পারবেন। তো রাস্তার আশেপাশে এবং এলাকাগুলো আপনারা চাইলে এইভাবে দেখতে পারবেন সেম প্রসেসে। এই স্কুল আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সর্বপ্রথম নোটিফিকেশন পান। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।